এখন একটা সরকার ক্ষমতায় আছে, এই সরকারের প্রধান থেকে শুরু করে তাদের পক্ষে এখন যারা ওকালতি করেন নেতারা অথবা নানান রকম উকিলরা, তারা বাংলাদেশের স্বাধীনতার কি অর্থ তৈরি করেছে, তারা বাংলাদেশের স্বাধীনতার মানে বোঝে দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া, তারা স্বাধীনতার অর্থ মনে করে দেশ থেকে বছরে 70,000 থেকে 80,000 কোটি টাকা পাচার করা, তারা স্বাধীনতার অর্থ মনে করে নানান প্রকল্পের নামে হাজার লক্ষ কোটি টাকা চুরি করা, তারা স্বাধীনতার অর্থ মনে করে এই দেশে মানুষ যখন খেতে পায় না তখনও বিলাস বাসনে ব্যস্ত, তারা স্বাধীনতার অর্থ মনে করে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন পুরো রাষ্ট্রযন্ত্রকে দলীয় লোক দিয়ে ভরে পকেটে ঢুকিয়ে রাতের আঁধারে মানুষকে তুলে নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে তাকে হত্যা করা, এই রকম যারা স্বাধীনতাওয়ালা তারা আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ স্বাধীনতার অর্থ কি বোঝে সেটা বুঝবে কিভাবে, এই দেশের 80% মানুষের কাছে স্পষ্ট করে বলছি 80% মানুষের কাছে পরিষ্কার ভাবে স্বাধীনতার মানে হচ্ছে মাছ মাংস আর চাইলের স্বাধীনতা, এই যে মাছ মাংস চালের স্বাধীনতা নিজের পেটে খাবার যোগানোর স্বাধীনতা এইটা তারা অর্জন করতে চায়, এইটা দিতে পারে না বলে এবং না দিয়ে মাথা পিছু আয় নাকি $2,800, আপনার আয় 10,000 টাকা আর আমার আয় 20,000 টাকা, এ দুয়ে যোগ দিয়ে ভাগ দিলে যা হয় এক একজনের আয় হয়ে গেল 5,10,000 টাকা হলো, এইভাবে তারা মাথা পিছু আয় ঠিক করেন, এই মাথা পিছু আয়ের সাথে আমাদের দেশের সাধারণ মানুষের বাস্তব জীবনের কোন সম্পর্ক নাই, কাজেই মিথ্যা কথা বলে উন্নয়নের ফুলঝুরি মানুষ শেষ পর্যন্ত সেবা পেল কিনা, আজকে গরিব মানুষ মেহনতি মানুষ যারা এই উন্নয়ন করেন যাদের সম্পদে এই উন্নয়ন তাদের পেটে ভাত জোটে কিনা, তাদের ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারে কিনা, তারা অসুস্থ হলে চিকিৎসা পান কিনা, তাদের মাথা গোজার ঠাঁই আছে কিনা, সেই ব্যবস্থা এই সরকার করতে পারে না, ফলে প্রতিদিন মিথ্যা কথা বলে, কিন্তু মিথ্যা কথায়ও যখন আর কাজ হয় না মানুষ বাস্তব জীবনের অভিজ্ঞতায় যখন ফুসে উঠে তখন তাদের দরকার হয় দমন পীড়ন, ভয় দেখানো, এবং এই দমন পীড়ন ভয় দেখানোর সমস্ত আয়োজন তারা পাকাপোক্ত রেখেছে, ডিজিটাল নিরাপত্তা আইন হচ্ছে আইনিভাবে দমন পীড়ন করা ভয় দেখানোর একটা অস্ত্র, এই অস্ত্র তারা তৈরি করে মানুষের কথা বলার অধিকারটা কেড়ে নিতে চায়, কারণ মানুষ কথা বললেই তাদের এই যে চুরি দুর্নীতি লুটপাট টাকা পাচার আর মানুষ খুন করাকে যে তারা স্বাধীনতার অর্থ বানিয়েছে এইটা ফাঁস করে দিবে, এবং জাকির হোসেন দিনমজুর জাকির হোসেন বাংলাদেশের কোটি কোটি মানুষের কথাটা বলে দিয়েছেন 26শে মার্চে এবং যথার্থ দিলে, আজকে রাজা যার বলে তার পারিষদ আরো বলে, রাজা তো মামলা দিয়ে বেকাদায় পড়েছে কারণ প্রথম আলোকে এইবার একটু মৌকা পেয়েছি বলে তারা ধরতে গিয়েছিলেন, আওয়ামী লীগের যেসব বুদ্ধিমানেরা প্রথম আলোকে মৌকা পেয়েছি ধরি এবং জেলে ঢুকিয়ে দেয় বলে ঝাঁপিয়ে পড়েছিলেন শেষ পর্যন্ত বেরোলো, একটা ভুয়া মামলা দাঁড় করিয়েছেন, মামলার এজাহারে লেখা আছে শিশু জাকির হোসেন নাকি এটা বলেছে, এইরকম ভুয়া এজাহার দাঁড় করিয়ে একটা ভুয়া কথা একটা ছবি গ্রাফিক কার্ড ওখানে স্মৃতিসৌধের দিকে তাকিয়ে আছে এক শিশু আর নিচে নিউজ সেখানে বিভিন্ন ব্যক্তির কোটেশন তারা কে কি স্বাধীনতার অর্থ বোঝেন এই 26শে মার্চে তাদের কি প্রতিক্রিয়া সেখানে একটা হেডলাইন করা হয়েছে, কোন আটকেলে এটা মনে হয় যে ওই শিশুটি এই কথাটা বলেছেন, এইটা যাদের মনে হয়
তারা কোনো উন্মাদ তারা উন্মাদ নয় তারা ভেবেছেন এইটা একটা সুযোগ পাওয়া গেল ধরি এটা ধরে জেলে পুরে দেই কিন্তু সবকিছু ফাঁস হয়ে গেছে তাদের এই পুরো তৎপরতা যা যে প্রথম আলো কিংবা সংবাদ মাধ্যমের গলা টিপে ধরার চেষ্টা আর প্রথম আলোকে একটু জেলে ঢুকিয়ে দিয়ে বাকি সমস্ত সংবাদ মাধ্যমে তাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা এইটা পরিষ্কার হয়ে গেছে এখন এই বুদ্ধিমানেরা চুপ সে গেলেও আমরা দেখতে পাচ্ছি পরিষদের আমাদের করেছেন বাংলাদেশের সংবাদ মাধ্যমের অনেক সম্পাদক থেকে কিছু লোকেরা তারপরে শিক্ষকদের সমিতিরা আর যারা খুচরো খেয়ে একেবারে পরতন্দাজে করে বিশ্ববিদ্যালয়গুলোর ভাইস চ্যান্সেলর হয়েছেন তারা মিলে এখন বিবৃতি দিয়ে নামছেন স্বাধীনতার বিরুদ্ধে নাকি ষড়যন্ত্র করছেন এই সরকার এবং তার পাঠাগারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই সরকার দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে দেশের মানুষের বিরুদ্ধে বিভক্তি তৈরি করে বাংলাদেশের সার্বভৌমত্বকে হুমকির মধ্যে ফেলছে কাজেই এরা এইভাবে আমাদের গলা টিপে ধরবে এদের আর গলা টিপে ধরতে দেওয়ার ক্ষমতায় আমরা থাকতে দেব না জনগণকে এবার উঠে দাঁড়াতে হবে অন্য কোনো পথ নেই এই দেশে আমাদেরকে বাঁচতে হলে এই চরম সরকারের কাছ থেকে আমাদের মুক্তি পেতে হবে এবং সেই জন্য দরকার বৃহত্তর ঐক্য জনগণের মধ্যে ঐক্য গড়ে তুলুন মানুষ রাস্তায় নামলে ওদের সমস্ত বাহাদুরি শেষ যারা জনগণের ট্যাক্সের পয়সায় পুলিশে যোগ দিয়ে প্রশাসনে যোগ দিয়ে জনগণের উপর ছড়ি ঘুরাচ্ছেন তারা ভাবছেন এই দিন চিরদিন নয় আপনারা যেভাবে আইন ভঙ্গ করে মানুষ হত্যায় নেমেছেন এই দেশের মানুষ আপনাদেরকে একদিন বিচারের মুখোমুখি করবে কাজে এই সদসাবধান জনতার নেমে পড়লে এই সব লোকেরা যারা চোর যারা খুনি যারা অত্যাচারী তারা সব পালাবে এদের পায়ের তলায় মাটি নেই মনের কোনো চোর নেই কাজে আসুন ঐক্যবদ্ধ হই লড়াই এগিয়ে নিয়ে যাই গণতন্ত্র মঞ্চ এবং বাংলাদেশে বিএনপি সহ সমস্ত বিরোধী দল বাংলাদেশের রাজপথে নামবে এবং রাজপথ জনতার দখলে দিয়ে এই ফ্যাসিস্ট কর্তৃত্ববাদী এই খুনি সরকারকে ক্ষমতা থেকে নামাবে এবং বাংলাদেশে এই সমস্ত আইনি ক্ষমতা যে ক্ষমতা আমার গলা টিপে ধরতে পারে সেই ক্ষমতা বদলে দিয়ে এই দেশে কি জবাবদিহিতামূলক গণতান্ত্রিক ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবে সেই লক্ষ্যে আসলে আমরা লড়াই করি এই লড়াই বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ লড়াই স্বাধীনতার পরে এই গুরুত্বপূর্ণ লড়াইকে আমাদের বিজয়